বন্যায় ক্ষতিগ্রস্ত দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলার 1500 মানুষের জন্য শুকনো খাবার দিয়েছেন রাউজানের সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীর ছেলে ফারাজ করিম চৌধুরী। সকালে চট্টগ্রাম সার্কিট হাউসে এসব ত্রাণ সামগ্রী জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের হাতে তুলে দেওয়া হয়। ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে দক্ষিণ চট্টগ্রামের সাতকানিয়া চন্দনাইশসহ ক্ষতিগ্রস্ত বিভিন্ন উপজেলার বন্যা দুর্গতদের মাঝে এসব ত্রাণ বিতরণ করা হবে। ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চিড়া মুড়ি বিস্কুট বোতলজাত পানি দিয়াশলাই মোমবাতি ও চিনি।